সো হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই এই চ্যানেলের ফ্রেশ একটি ভিডিওতে। তো ভাই ফাইনালি চলে আসলাম তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে। আর গাইস, যে ভিডিওতে আমি তোমাদের বলবো আমাদের যে ইলাইট পাসের ব্যাচের মিশন আছে, যেটা হচ্ছে আমাদের উইক থ্রি। তো ভাই উইক থ্রিটা তোমরা কীভাবে বেসিক্যালি কমপ্লিট করবে, তো ভাই পুরোপুরি তোমাদের আমি এই ভিডিওটাতে বলে দেবো এবং গাইস তোমাদের বুঝিয়ে দেবো যে ভাই উইক থ্রিটা তোমরা কীভাবে ইজিলি কমপ্লিট করতে পারবে, ঠিক আছে। আর গাইস আমাদের গেমের ভিতর কিন্তু আরও একটা ইভেন্ট এসেছে, যেটার নাম হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ 7-day trial, যেটা আমাদের তোমরা দেখতে পাবে আমাদের ইভেন্ট সেকশনে। তোমরা যদি আসো তাহলে কিন্তু ইভেন্টে এলে তোমরা দেখতে পাবে এখানে আমাদের ইভেন্টটা আছে, যেখানে তোমাদের কিন্তু আমাদের আর্টিক ব্লু বান্ডিল, যেটা আমাদের রেড বান্ডিল, তো ভাই সেটা কিন্তু আমাদের বিলকুল ফ্রিতে দিচ্ছে, জাস্ট 7-day trial-এর জন্য, মানে 7 দিন ট্রায়ালের জন্য জাস্ট আমাদের ফ্রিতে দিচ্ছে। তো ভাই আজকেই কিন্তু আমাদের ফ্রিতে দিচ্ছে। তো ভাই এই আর্টিক ব্লু বান্ডিলটা তোমরা কীভাবে নেবে, মানে মিশনগুলো কীভাবে তোমরা কমপ্লিট করবে, এমনকি গাইস সেখানে ডায়মন্ড অয়েল ভাউচার, ওয়েপেন অয়েল ভাউচার এগুলোও কিন্তু আছে। তো ভাই এগুলো তোমরা কীভাবে নেবে, তো ভাই সব কিছুই তোমাদের আমি এই ভিডিওটাতে পুরোপুরি জানিয়ে দেবো, ঠিক আছে। তো ভাই ভিডিওটাকে তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করছি, কেউ একটুকু স্কিপ করো না, আর ভাই এই ভিডিওটাকে একটুকু মিস করো না। তোমরা যদি ভাই এই ভিডিওটা মিস করে যাও তাহলে কিন্তু এই সব কিছু কিন্তু একদমই মিস করে যাবে, ঠিক আছে। তো ভাই বেশি দেরি না করে আজকে আমাদের এই ভিডিওটা আমরা দেখে নেবো। তো ভাই ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, প্লিজ ইয়ার এখনও পর্যন্ত যারা ভিডিওটাতে লাইক করোনি কী করছো ইয়ার, অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা করে লাইক তোমরা করে দাও। আর ভাই যারা এই চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবিয়ে নাও। তো চলো গাইস বেশি দেরি না করে আজকের আমাদের এই ভিডিওটা আমরা দেখে নেবো। তো ভাই সবার প্রথম আমি তোমাদের বলবো আমাদের যে 7 দিন ট্রায়ালের জন্য যে আমাদের আর্টিকগুলো বান্ডিলটা দিচ্ছে, তো ভাই এই মিশনগুলো তোমরা বেসিক্যালি কীভাবে কমপ্লিট করবে, ঠিক আছে। আর গাইস এই ইভেন্টটা চলবে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের 15 তারিখ থেকে 16 তারিখ চলবে, মানে কালকে পর্যন্ত কিন্তু আমাদের এই ইভেন্টটা চলবে, যেখানে কিন্তু তোমাদের এই মিশনগুলো কমপ্লিট করে আমাদের আর্টিকগুলো বান্ডিল, এমনকি গাইস ডায়মন্ড অয়েল ভাউচার, ওয়েপেন অয়েল ভাউচার তোমাদের নিতে হবে, ঠিক আছে। তো ভাই এখানে তোমরা সবার প্রথমে যে মিশনটা আছে তোমরা দেখতে পাচ্ছ প্লে 1 মিনিট, মানে তোমাদের যে কোনো গেম কিন্তু 1 মিনিট 1 মিনিট খেলতে হবে, তাহলে কিন্তু তোমরা এখান থেকে আর্টিকগুলো বান্ডেলের যে মার্কসটা, এমনকি গাইস চুলটা তোমরা এখান থেকে বিলকুল ফ্রিতে পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে গাইস তোমরা দেখতে পাচ্ছ প্লে 20 মিনিট, মানে তোমাদেরকে এখানে কিন্তু 20 মিনিট গেম খেলতে হবে, তাহলে কিন্তু তোমরা এখান থেকে আর্টিক ব্লু বান্ডেলটার যে প্যান্টটা, তো ভাই সেটাও কিন্তু পেয়ে যাবে। তারপরে গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে যদি আরও মানে 20 মিনিট তোমরা যদি খেলতে পারো তাহলে কিন্তু এখান থেকে তোমরা আমাদের জুতোটা পেয়ে যাবে, যেটা হচ্ছে আর্টিক ব্লু বান্ডেল, ঠিক আছে। আর গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ আবার কিন্তু একই আছে আমাদের 20 মিনিট, আরও আবারও একবার গেম খেলতে হবে, তারপরে গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু 20 মিনিট গেম খেলতে হবে, ঠিক আছে। তো ভাই তারপরে তোমরা কী পাবে এখান থেকে আমাদের আর্টিক ব্লু বান্ডেলের যে জামাটা, তো ভাই জামাটা তোমরা এখান থেকে বিলকুল ফ্রিতে পেয়ে যাবে। তারপরে গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু 30 মিনিট এখানে গেম খেলতে হবে, যেখানে তোমরা কিন্তু এখান থেকে ক্যারেক্টার ফ্রেগমেন্ট কিন্তু একদম বিলকুল ফ্রিতে পেয়ে যাবে, যেটা আমাদের 500টা ক্যারেক্টার ফ্রেগমেন্ট আমাদের ফ্রিতে দিচ্ছে, ঠিক আছে। তারপরে গাইস যেটা আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ প্লে 50 মিনিট, মানে তোমাদেরকে কী করতে হবে এখানে প্লে 50 মিনিট তোমাদের গেম খেলতে হবে। আর গাইস তোমাদেরকে বলে দিই 50 মিনিট তোমরা যদি এখানে যে কোনো গেম তোমরা যদি খেলো, মানে একটা দুটো গেমে হবে না, মোটামুটি 4-5টা গেম তোমরা যদি খেলে ফেলো, যে আমাদের ক্লাসিক বা র্যাঙ্ক মোড তোমরা যদি খেলে ফেলো, তাহলে কিন্তু এখান থেকে আমাদের এই যে কটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ এইগুলো মানে আর্টিক ব্লু বান্ডেল সমেত আমাদের ডায়মন্ড অয়েল ভাউচার কিন্তু বিলকুল ফ্রিতে তোমরা এখান থেকে নিয়ে নিতে পারবে, ঠিক আছে। আর ভাই এখানে সবার নিচে তোমরা দেখতে পাচ্ছ আমাদের ওয়েপেন অয়েল ভাউচার 3টে কিন্তু বিলকুল ফ্রিতে দিচ্ছে, জাস্ট তোমাদের এখানে কী করতে হবে বুয়া ইন সিএস মোড, মানে আমাদের ক্লাস স্কোয়াড মোডে তোমাদের কিন্তু দুটো বোয়া মারতে হবে, ঠিক আছে। মানে ক্লাস স্কোয়াড মোডে তোমরা যদি দুটো বোয়া করতে পারো তাহলে কিন্তু এখান থেকে আমাদের 3টে ওয়েপেন অয়েল ভাউচার কিন্তু একদমই বিলকুল ফ্রিতে পেয়ে যাবে, ঠিক আছে। আর ভাই এই মিশনগুলো কমপ্লিট করে তোমরা কিন্তু এখান থেকে আর্টিক ব্লু বান্ডেল, এমনকি গাইস আমাদের ডায়মন্ড অয়েল ভাউচার, ওয়েপেন অয়েল ভাউচার, এমনকি গাইস ক্যারেক্টার ফ্রেগমেন্ট কিন্তু একদমই বিলকুল ফ্রিতে পেয়ে যাবে, ঠিক আছে। তো ভাই এবার আমি চলে যাচ্ছি আমাদের মিশনে, যেটা হচ্ছে আমাদের আমাদের ইলাইট পাসের মিশন। তো ভাই উইক থ্রিটা এবার তোমাদের আমি পুরোপুরি A to Z তোমাদের জানিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো ভাই কীভাবে তোমরা কমপ্লিট করবে এবার তোমাদের আমি বলে দিচ্ছি, ঠিক আছে। তো ভাই সবার প্রথমে যেটা আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ প্লেস ইন দ্য top 3 ইন ক্লাসিক মুড 3 times, মানে তোমাদের এখানে কী করতে হবে, তোমাদের এখানে ক্লাসিক মুড খেলতে হবে। হ্যাঁ গাইস ক্লাসিক মুড খেলে তোমাদের top 3 যেতে হবে, মানে আমাদের বুয়ার কাছাকাছি তোমাদের যেতে হবে। আর গাইস top 3 তোমরা যদি থাকতে পারো 3 বার তাহলে কিন্তু তোমাদের এই ব্যাচটা আরামসে কমপ্লিট হয়ে যাবে, যেটা কিন্তু তোমরা 12টা ব্যাচ একদম ফ্রিতে এখান থেকে তোমরা নিতে পারবে, ঠিক আছে। তারপরে গাইস তোমরা দেখতে পাচ্ছ ইন ক্লাসিক মুড রিভাইভ সামওয়ান 15 times, মানে তোমাদের এখানে ক্লাসিক মুড খেলতে হবে। আর গাইস ক্লাসিক মুড খেলার পর তোমাদেরকে জাস্ট এখানে 15 বার রিভাইভ করতে হবে তোমাদের টিমমেটকে বা তোমাদের ফ্রেন্ডকে, যার সঙ্গে তোমরা গেম খেলো না কেন, তোমাদের কিন্তু ডুয়ো বা স্কোয়াডে খেলতে পারবে। গাইস ডুয়ো বা স্কোয়াডে খেলে তোমাদের কিন্তু 15 জনকে এখানে রিভাইভ করতে হবে, ঠিক আছে। তারপরে গাইস তোমরা দেখতে পাচ্ছ ইন ক্লাস স্কোয়াড মোড ডিপ্লয় 20 গ্লোবালস, তো গাইস এখানে কি বলা হয়েছে আমাদের ক্লাস স্কোয়াড মুড খেলতে পারবে। গাইস ক্লাস স্কোয়াড মুড খেলে তোমাদের কিন্তু এখানে 20টা গ্লোবাল জাস্ট ইউজ করতে হবে। গাইস আমাদের ক্লাস স্কোয়াড জাস্ট মুড খেলবে, আর গাইস ক্লাস স্কোয়াড মুড খেলার পর তোমাদের এখানে 20টা ওয়াল জাস্ট এখানে ইউজ করবে, তাহলে কিন্তু তোমাদের এখানে হয়ে যাবে। তারপরে গাইস তোমাদের যে মিশনটা আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ ইন ক্লাসিক মুড কিল 9 প্লেয়ার্স উইথ গ্রেনাইড লঞ্চার ইন এনি মুড, মানে তোমাদের এখানে কি বলা হয়েছে ক্লাসিক মুড খেলতে পারবে। গাইস ক্লাসিক মুড খেলার পর তোমাদের কিন্তু 9টা কিল করতে হবে গ্রেনাইড লঞ্চার দিয়ে, যেটা আমাদের আমরা ড্রপ থেকে পাই, তো ভাই সেটা দিয়ে কিন্তু তোমাদের এখানে কিল করতে
করতে হবে। আর গাইস সাও আবার 9 জনকে 9টা প্লেয়ারকে তোমরা যদি এখান থেকে গ্রেনাইড লঞ্চার দিয়ে কিল করতে পারো তাহলে কিন্তু এখান থেকে তোমরা আরো 8টা ব্যাচ এখান থেকে ক্লেম করে নিতে পারবে, ঠিক আছে। তো ভাই তারপরে কি বলা হয়েছে, ইন সিএস মুড ডিল 30,000 ড্যামেজ, মানে তোমাদের কি বলা হয়েছে ক্লাস স্কোয়াড মুড খেলতে। আর গাইস ক্লাস স্কোয়াড মুড খেলে কিন্তু তোমাদেরকে 30,000 ড্যামেজ দিতে হবে, ঠিক আছে। তো ভাই তারপরে তোমরা দেখতে পাচ্ছ ইন ক্লাসিক মুড ইউজ এ গ্রেনাইড টু টেক ডাউন টু প্লেয়ার্স, মানে তোমাদের এখানে গ্রেনাইড দিয়ে জাস্ট 2 জনকে কিল করতে হবে আমাদের ক্লাসিক মুডে, ঠিক আছে। ক্লাসিক মুডে তোমরা জাস্ট 2 জনকে গ্রেনাইড দিয়ে কিল করে দেবে তাহলে কিন্তু তোমাদের এটাও কমপ্লিট হয়ে যাবে। তারপর গাইস তোমাদের যেটা আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ ইউজ বনফায়ার 10 টাইমস ইন ক্লাসিক মুড। তো ভাই তোমাদেরকে কি বলা হয়েছে ক্লাসিক মুডে তোমাদেরকে জাস্ট 10টা বনফায়ার ইউজ করতে হবে। আমাদের যে ভাই লোড আউটে যে আমাদের বনফায়ার আছে, যেমন আমাদের বান্টি টোকেন আছে তেমনই গাইস আমাদের কিন্তু বনফায়ার আছে। তো ভাই বনফায়ার কিন্তু তোমাদেরকে জাস্ট 10টা এখানে ইউজ করতে হবে আমাদের ক্লাসিক মুডে, ঠিক আছে। তারপর গাইস তোমরা যে ব্যাচটা আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ ইন সিএস মুড কিল 30 অপোনেন্টস উইথ শটগান, মানে তোমাদের এখানে কি বলা হয়েছে আমাদের ক্লাস স্কোয়াড মুড খেলতে পারবে। গাইস ক্লাস স্কোয়াড মুড খেলার পর তোমাদেরকে 30 জনকে এখানে কিল করতে হবে শটগান দিয়ে, ঠিক আছে। জাস্ট তোমরা ক্লাস স্কোয়াড মুড খেলবে, আর গাইস ক্লাস স্কোয়াড মুড খেলে তোমাদেরকে শটগান দিয়ে জাস্ট 30টা কিল করে দেবে তাহলে কিন্তু তোমরা এখান থেকে আরও 6টা ব্যাচ এখান থেকে তোমরা ক্লেম করে নিতে পারবে, ঠিক আছে। তো ভাই সব কিছু তোমাদের আমি এ টু জেড বুঝিয়ে দিয়েছি আমাদের উইক 3টাতে তোমরা কীভাবে কমপ্লিট করবে। আর ভাই তোমাদেরকে এটাও বুঝিয়ে দিয়েছি যে তোমরা কীভাবে আমাদের আর্টি ব্লু বান্ডেলটা নেবে, যেটাকে আমাদের 7 দিনের জন্য ফ্রিতে ট্রায়াল করার জন্য দিয়েছে। ভাই এই ছিল আজকের ভিডিও, আর গাইস এই ছিল আজকের পুরোপুরি ডিটেলস। তো ভাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা করে লাইক তোমরা করে দেবে। আর ভাই যারা এই চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবিয়ে নেবে, যাতে এই চ্যানেলের কোনো ধরনের ইভেন্ট আপডেট তোমাদের মিস না হয়। তো ভাই চলো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সো গাইস টাটা।